এই আমাদের ইয়া মহাস ইনচার্জ ইয়া কই, আরে আমাদের টিম ম্যানেজার কই, মানিক স্যার কই, যান স্যার স্যার ধরেন তো বেরোবেন, যাবেন এখন ওই না না পরে পরে যাব। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি কুয়াকাটার সিবিচে, কুয়াকাটা সিবিসি তো নাকি তিতা সবুজ জেলা মাধ্যমিক শিক্ষা আইসিটি কমিটির সকল সদস্যবৃন্দ আমার আশেপাশে আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছোটো ট্রলারগুলো দিয়ে আমাদের বড় একটু লঞ্চ উঠবে, তারপরে আমরা পাত্রার পরে যাব। এখানের যে নান্দনিক সৌন্দর্য আপনারা যদি দেখতে পারেন, একদম বিশাল একটা সি বিচ। আমাদের ক্যামেরাম্যান কালচার আহমেদ সাহেব আপনাদেরকে দেখাচ্ছেন অজস্র জনগণ, এবং এখানে সবচেয়ে বেশি করা যায় সেটা হচ্ছে সূর্যাস্ত এবং সূর্য উদয়। এই সূর্যাস্ত এবং সূর্য উদয়টা আমরা ঠিক জাস্ট টাইমে দেখতে হবে, এখন না। তো আমরা করি আজকে আশা করি যদি আল্লাহ আমাদের সহি আমাদের সব কিছু ঠিক থাকে, আমরা বিকেলবেলা সূর্যাস্তটা দেখবো এবং আগামীকাল সূর্য উদয়টাও দেখবো আশা করি, বাকিটা আল্লাহ বর্ষা অর্থাৎ আল্লাহ আমাদেরকে যদি সহিমতনটা রাখে তা আমরা অবশ্যই এই দৃশ্যগুলো উপভোগ করবো। আজকের আমাদের আইসিটি কমিটির পক্ষ থেকে সবচেয়ে বড় অভিনন্দনটা বা সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানাতে হয় আমাদের আইসিটি কমিটির সদস্য মাওলানা নুরুল আমিন স্যারকে। নুরুল আমিন স্যার, আমাদের এই টি শার্টগুলা, আমাদের এই টি শার্টগুলা এবং সাথে এই বেসগুলা, এই বেসগুলো সকলগুলা ওনার নিজ সৌজন্য প্রদান করেছেন, এবং আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইসিটি কমিটির উপদেষ্টা জনাব আনোয়ারা চৌধুরী। আনোয়ারা চৌধুরী স্যার আমাদেরকে যথেষ্ট আন্তরিকভাবে আমাদেরকে এই মনিটরিং করেছেন এবং আমাদের বিভিন্ন খোঁজখবর নিয়েছেন। গতকালও আমাদের ট্যুরের ব্যাপারে উনি আমাদেরকে খোঁজখবর নিয়েছেন, আমরা কোথায় আছি কেমন আছি এই ব্যাপারে তিনি আমাদেরকে খোঁজখবর নিচ্ছেন। সেই জন্য আমরা এই স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি তিতাস উপজেলার চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন সরকার সাহেবকে। আমাদের আইসিটি কমিটির একটা ন্যাক নজর জনাব পারভেজ হোসেন সাহেবের আছে, যার কারণে আমরা তার কাছে কৃতজ্ঞতা বোধ করছি। আমাদের আজকে পর্যন্ত আমাদের কমিটির সকল সদস্য সুস্থ এবং ভালো আছে, এবং সবাই গতকাল রাত্রে মানে একটা যে লাক্সারিয়ার যে ভ্রমণের যে ব্যাপারটা সেটা আমরা উপভোগ করতে পেরেছি নদীপথে। একটা আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় নদীপথের একটা ভ্রমণ হচ্ছে গতকাল, কারণ আমরা উঠছি বিকেল 5টায় এবং সকাল 6টায় এসে এই কুয়াকাটাতে নেমেছি, তার মানে এত বড় একটা জার্নি নৌপথে আমাদের এই প্রথম, বিশেষ করে আমার প্রথম এই জার্নি। আমি জানি না আমাদের সহকর্মীরা যাদের আছে তাদের আমার সহকর্মীরা ওই একসাথে আমার সাথে একমত যে এত বড় একটা লম্বা ট্যুর আমরা একটু কমই দিয়েছি, তো আমার জীবনে এটা প্রথম। সেক্ষেত্রে চমৎকার একটা ঢেউয়ের আওয়াজ শুনতে পারলেন আপনারা, গর্জন, হ্যাঁ গর্জন। তো এই সি বিচ থেকে আমি আপনাদের দোয়া প্রার্থী এখানে শেষ করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের টিম পর্যায়ক্রমে একটু সাগরের মাঝখানে যাওয়ার চেষ্টা করতেছে, আমাদের টিম ম্যানেজার একটু যদি খুব ফলো করেন আমাদের খাবারের ইয়েগুলো আসতেছে একদম। স্যার আপনি যদি একটু সহযোগিতা করি, আপনি আসেন একটু সামনে, আমরা ওনাদেরকে একটু নিয়ে আসি। সেই আপনার আমাদের মাস্তান টাইপের ওনার দুঃখিত পুলিশ টাইপের প্রদীপ, অনেক পরিশ্রম করে খাবার নিয়ে আসতেছেন আমাদের সবচেয়ে ছোট স্যার বাবু হুসাইন মোহাম্মদ বাবু, এবং তার সাথে আছে ফারুক আহমেদ, এবং পিছনে ফারুক মোহাম্মদ ফারুক নিয়েও আছেন, সাহাদ হোসেন মানিক স্যারও আছেন, এবং উনি খুব মাইন্ড করতেছে মনে হয়েছেন আস্তে আস্তে। কুয়াকাটা বিচ
ধন্যবাদ আমাদের শুভ স্যারকে, শুভ স্যার আমাদের নেতৃত্বে আছেন এবং আমাদের তিতা শুভ জেলা আইসিটিকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত করেছেন এবং বাংলাদেশের মধ্যে একটা স্বনামধন্য আইসিটি কমিটি আমাদের, আমরা অনেক সুফল পেয়েছি, ছাত্রছাত্রীরা অনেক সুফল পেয়েছে, আমাদের এই তোর জন্য আল্লাহ সুফল সুন্দর করে সেই কামনা করি, শেষ করছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শুভ স্যার ধন্যবাদ, কাউসার স্যারকে, কাউসার স্যার আমাদের জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার আহমেদ স্যার, কাউসার আহমেদ স্যার একজন ভ্রমণপ্রিয়াশী লোক এবং এতক্ষণ যিনি ক্যামেরার পিছনে ছিলেন, আমরা সচরাচর জানি যে পরিচালকগণ ক্যামেরার পিছনে থেকে, আমি একটু সামনে আসার কারণে, অর্থাৎ তাকে সামনে আসার কারণে একটা সুন্দর মুচকি হাসি দিয়েছেন, সেজন্য আরেকবার ধন্যবাদ এই মুচকি হাসির জন্য, যেটা সুন্নতি হাসি আমাদের স্যারও আছেন, ধন্যবাদ স্যার। যদিও নিজের অংশ আমি দেখাই না এখনো, আপনাকে আমি উপর অংশে দেখাই দিচ্ছি। ধন্যবাদ স্যার। না না না, মাস্ক দেওয়ার দরকার নেই, একটু উনি স্নেহ করে দেন। উনি আছেন জুনাবল স্কুলের, না দুঃখিত ভুল হয়ে গেছে গা, টুকু মঙ্গল গান্ধী ফাজিল মাদ্রাসার শিক্ষক জনাব, আমি গেলে হ্যাঁ আব্দুল হামিদ, হ্যাঁ প্রেসিডেন্ট, জি প্রেসিডেন্ট নামে নামে মানিক স্যারের ভয়ে আমাদের ঢেউ কিন্তু আসতেছে না, দেখছেন, যা 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 বলছে আর চলে যাচ্ছে আস্তে আস্তে, আমরা মানিক স্যার দৌড় দিয়ে না থাকেন থাকেন থাকেন, হ্যাঁ আবার কি, আমি তো বিচে আসছি, বিচে আসা আমার ড্রেস, আপনাদের ড্রেস না, ইয়েস স্যার ধরুন তো প্রদীপ স্যার, আমি তো আমরা দেখতে পাচ্ছি কুয়াঘাটা সি বিচের আছড়ে পড়া ঢেউ, আমাদের ভ্রমণ পিয়াসী শিক্ষকরা জাপিয়ে পড়ছেন সেই ঢেউর সাথে, ঢেউর সাথে সাথে আমাদের শুভ স্যার সাহসের কথা বলতেছেন, আমরা জানি শুভ স্যার অনেক দুঃসাহসিক, বুঝতে পারছি আমাকে আমাকে আসলে কি করতে যাচ্ছেন, এখন আমাদের মোজাম্মেল স্যার যাচ্ছে, আমাদের সবচেয়ে অল্প বয়স্ক ছেলে, অল্প বয়স্ক, হ্যাঁ এক বছরের মধ্যে রিটায়ার হবেন, আমাদের সবচেয়ে ছোট ছাত্র মোজাম্মেল স্যার, ধরেন না কি করো, আমাদের শিক্ষকরা এখন শামুক খুঁজে ব্যস্ত হয়ে পড়ছে, আমরা জানি পাল সমুদ্র তীরে পাওয়া যায়, এই যে হয়তো বা কোনো একটা পাল পাওয়া গেছে, পালের সন্ধান, পালের সন্ধান, এই যে নৌকার উঠে যান, আপনি যান, মামুন স্যার আপনাদেরকে মিস করছি, অবশ্যই আগামীতে মামুন স্যার আপনাদেরকে নিয়ে আসবো, আমি আশা করি আমাদের প্রধান শিক্ষক একটু সুদৃষ্টি দিবেন আমাদের শিক্ষকদের ট্যুরের ব্যাপারে, কেউ ভয় পাবেন না, আমি কিন্তু আসি আপনাদের সাথে, না 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 এখন না এখন না স্যার, আমরা ওখান থেকে আসিনি, তারপরে